ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অর্জুনকে তার তত্ত্ব বুঝে বলতে পারেন নাই, তাহলে আমরা কি ভগবান শ্রীকৃষ্ণ থেকে বড় হয়ে গেছে যদি কেউ তাকে না হাত উঠান? হ্যাঁ, কেউ যদি থাকতে পারেন, তাহলে এত মন্ত্র এত গুরুদেব গুরুদেব কিলাকিলি লেগে যায়, এটা হয় কেন? আমি কেন না ওগুলাকে, আমি গেছি যে গুজরাটে, আমার ইয়ে আসবে, ভক্ত আসবে, ওমপ্রকাশ সান্তালিয়া, হাজার হাজার কোটি টাকার মালিক, আমি তো, আমি মুসলমান দেশে থাকি, আমি তোদেরকে কি ধর্ম কথা আসলাম বাবু, দেল টিভির মধ্যে সোনি টিভির মধ্যে বক্তি আছে, এর কাছে যা, আমি এগুলো জানি না, আমি মুসলমান দেশে থাকি, তোরা গরু খাই, এই সেই আমি কি করবো তোদেরকে, আমি ধর্ম টর্ম কিছু জানি না, তারে বাবা গুসা আছে কিছু তো কম না, তবে গীতার থেকে দুই একটা কথা বললাম, বলে কি বাবা তো ভালো বলতে পারে, আমি বাবা বলতে পারে, বাবাকে তোলা দিতে হবে না, বাবার এমনি পাশে যাচ্ছে, তো এই লোক কথা কথা হচ্ছে কি সোজা, নিজকে চিনলে সবকে চিনে, ভগবান তার গড়ে কিনে সকালে বলছে না, তো সেলফ নিজকে জানো, নিজকে জানার নাম জ্ঞান, না জানার নাম অজ্ঞান, একটা শুধু বাচ্চাকে যদি জিজ্ঞেস করে দাদু আজকে টিভির মধ্যে কী 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 প্রোগ্রাম আছে বলবে, আর আপনাদের তো কোনো কথাই নেই, হ্যাঁ আজকে ইন্টারনেট ফ্যাক্স ইমেলের মাধ্যমে টাকা ভরে সেগুলো আমি নিজে পাঠাচ্ছি পাঠাচ্ছি খবর, যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার খবর বলেন তো আপনি কি বলতে পারবেন না, এমনি একজন আরেকজনকে জিজ্ঞেস করে দাদা কেমন আছেন, বলে ভালো আছে, দিদি কেমন আছেন, বলে ভালো আছেন, বলে একটু জানান তো কেমন ভালো আছেন, আর বলবেন আপনার দিদির সঙ্গে যাবো রয়েছে, মেয়েটা কোন দিকে চলে গেছে, ছেলেটায় মত ধরছে, এতবার একটা ফাঁসালে স্কুলে দেবে যে এতে ভালো নাই, এখানে আপনারা যারা আছেন বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি ভালো আছি, যদি বলেন ভালো আছি আমি প্রমাণ করে দেবো কত রকম আছে, যদি আছে তবে হ্যাঁ ভালো থাকা যায় একটা ভাবে, ভালো থাকলে গীতা কি বলতে পার দেখেন, অর্জুন করছেন সত্যস্থা মধ্যে শিষ্যন্তি রাজসা যখন যখন বৃত্তিস্ত হবে করছেন, আমার যখন আমরা কোন বৃত্তিতে আছি, আর আমি আর কাউকে বলে লজ্জা পাবো না, আমি নিজে আছি যখন বৃত্তিতে, আর একজনকে কি বলো, নিজেরই গন্ধ, আর একজনের গন্ধ কি বলবো, এটা উজ্জ্বলক, এখানে থাকলে বিষ্ণু লোকের জীবিত অবস্থায় মুক্ত, এখান থেকে সেন্টার নাবির উপরে থাকলে সৎসং সেই নাবির নিচে গেলে গুরু গোবিন্দ কিছু মানবে না, তারই সেই সেই ব্যাখ্যা ক্রিমি কিটে হয়ে জন্ম নেবে, কোনো মাপ নাই, এদের মধ্যে বা অত্তরে যেন রেসে তিনটে নারী প্রধান আছে, বামে রেডানি পিঙ্গলা মধ্যে সুষুম্না গুজরাট গুজরাট থেকে ব্রহ্মরঞ্জ পর্যন্ত বিস্তৃত, সে সুষুম্মার ভিতরে একটা নারী আছে নাম হচ্ছে বজ্র নারী, এর ভিতরে একটা নারী আছে চিত্র নারী, তার ভিতরে একটা নারী আছে ব্রহ্ম নারী, সেটা আগাগুড়ে অহংকার খচিত, সেটা প্রণব সে মহাবাক্য ঈশ্বরের মূর্তি প্রণব থেকে সর্ববেদ জগদত্তে চৈতন্য চৈতাম্বিতের মধ্যে হইলে ষষ্ঠ বেদ পরিচ্ছেদ, এগুলো কি আমি লিখছি, এটা তো আমি লিখি নাই, আচ্ছা সে প্রণব এবার কি তাহলে যান প্রণব সর্ববেদেশ জং জং বাপি স্মরণাং ভাবং তেজত্বন্ত সবাই পণ্ডিত, আমি ব্যাখ্যা করার দরকার নাই, জং জং বাপি স্মরণাং ভাবং তেজত্বন্ত কলবরং, হ্যাঁ রামশরণ টিভি টাকা রামশরণ বুঝলেন নি, জং জং বাপি স্মরণাং ভাবং তেজত্বন্তে কলবরং, তন্ত্রে বৈঠক তখন আমরা যে যে বাবা সেটা তো কার কোন গতি, যার তো রিটার্ন নিজেরাই জানি, কাজে কসমা সর্বে কসমা সর্বে কালেশ মানুষরা যুদ্ধ, হ্যাঁ কাজে এটা তো আমার থেকে আমরা ভালো জানো না, আমি বিদ্যাশুনে ভট্টাচার্য বুঝছেন নি, এখন এই লোক কথাবার্তা সেই আসল কথাটা হচ্ছে গিয়া নিষ্কে জানার নাম জ্ঞান, না জানা যায় অজ্ঞান, সাহেবী গ্রন্থ বলছে তুমি যদি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ টুটস্থ কণ্ঠস্থ করে ফেলো, ধর্ম সম্পর্কে কিঞ্চিত মাত্র জ্ঞান হলে তোমার যদি প্রাপ্ত না অনুভূতি থাকে, শুধু কথা কি সিরাবি আমি গুরুতে বসে আমার সামনে সে একতল রাখলে আমার কথা কি সিরাগুলো বেঁচবে, লিকুইড কিছু দিতে হবে, এটি বলছে না দেখলে আমার নয় তুষ্ট হবে না গরুর বসনে, এটি বলছে কথা ফিরাবি না খাসে, ভগবান এটি কাজ করে দেখাই দিছে, নতুমা শুক্র দ্রষ্ট মনে বসা যক্ষসা দিব্যং দেবিত যক্ষ পশ্চিমে যুগ বর্ষম, এ অর্জুন তোমার চন্দ্রচক্ষে সহজে দেখতে সমর্থ তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, ভগবানের যদি দিব্য চক্ষু দিতে হয় আমি রঞ্জিত আনন্দ সঞ্জিত আনন্দকে দিব্য চক্ষু, তাহলে তোমার ভগবান থেকে বড় তাহলে আমি আরেকজন নতুন ভগবান, যদি কথা আমি বেদের মতো কথা বলার যেটা বলবো আমরা ঠিক বলবো, যদি আমার কথা বলো আপনার ধরেন যে আপনার কথা ঠিক হয় নাই, তাইলে আমরা ভগবান থেকে বড় বলতে হবে না, ভগবান যেটা প্র্যাকটিক্যাল দিচ্ছে আমরা থিওরিক্যাল দেখ ভগবানের কথাটা, ভগবান যেটা বুঝতে পারেন আমরা সেটা বুঝতে পারছি, নিশ্চয় কৃষ্ণ থেকে আমরা বড়, কাজে আমরা প্রাগলে পলা বকতেছি বোকার সঙ্গে বাস করতেছি, শুধু আমরা মনে করছি খুব চালাক বড় পণ্ডিত আসলে মদন ঠনটন কিছু নেই, কথা বলছেন তো এই কাজে আগে সদবৃদ্ধি প্রণিপাচন পরিবেশ আগে লম্ব হয়ে যাও ইয়া আগে শুয়া বলো শুয়া বইরিয়া ধরে তাক ফিরে সরল খেত মধ্যে করিবে নরল, সেই কাজেই আমাদের আগে গিয়ে গরু স্বর্ণাপন্ন হইতে পারে, আমার গুরুদেব বলছেন গরুর একটা লেজ আর গরুর দুইটা লেজ, গরের শিকারের গরু একটা লেজ আর গরু গরের শিকার গরু হরের শিকার দুইটা লেজ, এক গরু এক লেজ ওলা যারা আছে এদের কোনো বিপদ নেই, একসাথে গাছ কেনা দুই লেজ ওরা যারা আছে মারামারি ফিটে ফিটি কিলা কিলি এই চলছে আগে,
কথা চিন্তা মানে হয়ে যাচ্ছে দেখুন বিভিন্ন, এগুলো তো আমার এটা মানে অলেখ তো সত্য আর কি, কিন্তু সত্য রহমান ভিন্ন পরমান আত্মকর্ম বিনে যায় না কখন, যে কর্ম করিল আত্মার পতন সে কবুও না কর কুন্তির নন্দন। এমন আত্মকর্ম আমরা কখনো করি, আমরা তো সব বকাসুর, বকতে 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 এই রঞ্জিত আনন্দ যে বকতেছে আজকে মারবে আছে একদম সবমাত করে দিয়েছে, ইয়া ধর্মানন্দ ভিতরে খালি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট ভিতরে কিছু নাই খালি খালি ভিতরে কিছু করতে মহাপ্রভু অ্যাডভার্টাইজ করেন নাই, মহাপ্রভু কয়টা ক্লাইনেট করেন বা নাম কীর্তন করছিলেন করছিলেন, আজকে মহাপ্রভুর ভিতরে কোটি কোটি লোক যাচ্ছে কই আমরা এত সুন্দর নাম কীর্তন করি আমাদের ভিতরে থেকে আমরা জিজ্ঞে আনি রঞ্জিত রঞ্জিত রুদ্র রুদ্র আমার নামে একদিন বলছে নাম মহারাজ আমি দিদি বাপ নাই কেন ওকে আসে।